সম্প্রতি দেশের দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিধ্বস্ত হয়ে গেছে বরিশালের আগলঝাড়া উপজেলার বেশ কিছু বিদ্যালয় ভবন এসব বিদ্যালয়ে এখন পাঠদান সম্ভব হচ্ছে না ফলে আসন্ন বার্ষিক পরীক্ষা ও এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শঙ্কায় শিক্ষক ও শিক্ষার্থীরা এদিকে দ্রুত সময়ের মধ্যে এসব বিদ্যালয়ের সংস্কারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন বরিশাল সংবাদদাতা মিথুন সাহার প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইয়াসমিন দীর্ঘ তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বরিশালের আগুলঝরা উপজেলার বাকল ইউনিয়নের নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক ও জেএসসিতে বরাবরই পাশের হার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ থাকায় পুরো উপজেলায় সুনাম রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটির তবে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বিদ্যাপীঠটি প্রায় বন্ধ হয়ে গেছে পাঠদান এই এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বিদ্যালয় আর এসব বিদ্যালয়ের ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় সেখানে পাঠদান সম্ভব হচ্ছে না এতে অন্যান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষা সহ এসএসসি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে শিক্ষক ও শিক্ষার্থীরা ফেব্রুয়ারি 2 তারিখ আমাদের এসএসসি পরীক্ষা এর কারণে আমরা নানান ধরনের সমস্যা পড়ে থাকি বিদ্যালয়টা ভেঙে যাওয়ার কারণে আমাদের এক্সট্রা ক্লাস তো হচ্ছে না স্কুল ভেঙে যাওয়ার কারণে ঠিকমতো পরীক্ষার হল হবে না এই বিদ্যালয়ের এই যে সময়টি রয়েছে এটা কর্তৃপক্ষ অতি দ্রুত দেখবেন এবং সাথে সাথে শিক্ষার কোনো প্রকার ক্ষতি না হয় তারা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন সংস্কারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে সবকিছু মিলে আমরা ধরে নেছি যে এর মধ্যে দেখা যাবে যে আমাদের পড়া থেকে 20 কোটি টাকার মতো আর্থিক টোটাল ক্ষতি আমাদের এই আগলঝড়া উপজেলাতে ঘূর্ণিঝড়পুর বুলবুলের কারণে হয়েছে। তবে বার্ষিক পরীক্ষার আগেই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ।